আমরা দেখছি যে পুলিশের সাথে এক ধরনের আমরা দেখছি যে বাঘ বিতণ্ড হচ্ছে এবং পুলিশের সামনে এক ধরনের দাদাগিরি দেখছেন এক যুবক তার যে সাহসী মত এটি কিন্তু প্রশংসার দাবি রাখে। এখানে শত শত পুলিশের সামনে কিছু বাম ঘরনার তরুণ রাজনীতিবিদ তারা কিন্তু তাদের যে শক্তি সেটি প্রদর্শন করছে গণতন্ত্র রক্ষার জন্য, তাদের যে এই যে সাহসী পদক্ষেপ রাজপথে সেটি হয়তোবা বিরোধী দলের জন্য একটি বড় উদাহরণ সৃষ্টি করবে। আপনারা দেখছেন যে এখানে এক ধরনের হাতাহাতি লিপ্ত হয়েছে পুলিশের সাথে। আমরা দেখছি এখানে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি, এখানে অনেকেই হচ্ছে নানা ধরনের প্লে কার্ড নিয়ে এখানে উপস্থিত হয়েছে, সরকারকে এক ধরনের বার্তা দিচ্ছে তারা এই অগণতান্ত্রিক স্বৈরাচারী সরকারের অধীনে কোনোভাবেই নির্বাচন অংশগ্রহণ করতে তারা দিবে না এবং সেই সাথে তারা এই নির্বাচনকে প্রতিহত করবে। সরকার হলে হাতে পায়ে ধরে ভোটারদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসবেন। যে দেশের মানুষ ভোটকে উৎসব মনে করে, যে দেশের মানুষ ভোটকে তার পবিত্র আমানত মনে করে, সেই দেশে যেভাবে আজকে তারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিচ্ছে, এখন তাদেরকে হাতে পায়ে ধরে তাদেরকে এখন ভোট কেন্দ্রে আনার কথা বলতে হচ্ছে। আমি আশঙ্কা করি যদি এই পরিস্থিতি চলতে থাকে সম্ভবত পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা বাড়িতে বাড়িতে যে মানুষকে সম্মত অ্যারেস্ট করে গ্রেফতার করে হয়তো এরা ভোট কেন্দ্রে নিয়ে আসার একটা প্রচেষ্টা গ্রহণ করতে পারে। ফলে ইতিমধ্যে মানুষ এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে, নির্বাচনকে বর্জন করেছে এবং এই নির্বাচনকে একটা গণ তামাশা হিসেবে আমরা চিহ্নিত করেছি। মানুষের ভোট অধিকারের বিরুদ্ধে দাঁড়িয়ে, গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধে দাঁড়িয়ে 14-18 সালের মতন আরেকটা তামাশা কোনোভাবেই যে দেশের মানুষ গ্রহণ করছে না, বরদাস্ত করছে না, সে দেশের মানুষকে ভোট কেন্দ্রে হাজির করবার জন্যে এরপরে মানে বাড়ি বাড়ি পুলিশ পাঠাবে, তাদেরকে গ্রেপ্তার করবে, অ্যারেস্ট করবে। আমার আশঙ্কা প্রয়োজন বোধে যারা ভোট কেন্দ্রে যাবে না তাদেরকে তারা রিমান্ডও নেবার ব্যবস্থা করে কিনা আমি জানি না। এরকম একটা মগের মূল্য, এরকম একটা তামাশা ইতিমধ্যে বাংলাদেশে তারা কায়েম করেছে, এর নাম কি নির্বাচন? এর নাম কি নির্বাচন বলে এটাকে? আপনারা শুনছেন, আমরা গল্পে পড়েছি, উপন্যাসে পড়েছি, কিছু কিছু নাটকে সিনেমায় দেখেছি, ডাকাতেরা লুটের মাল যখন নিয়ে আসে লুটের মালের ভাগাভাগি নিয়ে নিজেরা মারামারি করে, নিজেদের মধ্যে মান অভিমান করে, দল ছুটে যায়, বেরিয়ে যায়, ডাকাত দলে আর থাকবে না। এখন এরা নির্বাচনের নাম করে আগামী 5 বছর বাংলাদেশে এদের যে লুটের রাজত্ব সেই রাজত্বের কোন অংশ কার নামে তারা বরাদ্দ করবে, কার নামে তারা আগামী 5 বছর দখলদারিত্ব তারা বরাদ্দ দেবে, পত্তনি দেবে তারা সেই লুটের ভাগ বাটোয়ারা করার জন্যে। এখন দেখছেন দেন দরবার চলছে, নির্বাচনের রাজনীতি নিয়ে কোনো আলোচনা নাই, নির্বাচন ইশতেহার নিয়ে কোনো আলোচনা নাই, সমগ্র আলোচনা হচ্ছে, সমগ্র আলোচনা আগামী 5 বছরে লুটের রাজত্বের ভাগ বাটোয়ারা কারা কোন অংশ পাবে, নির্বাচনের সিটের নাম করে কোন সিট কার নামে বরাদ্দ দেওয়া হবে, মানুষের ভোটাধিকার নিয়ে, মানুষের গণতান্ত্রিক অধিকার নিয়ে এই তামাশা অতীতে 14-18 সালে মানুষ বরদাস্ত করলেও এবার কোনোভাবে মানুষ এই তামাশাকে মানুষ বরদাস্ত করবে না। ফলে এই সরকারকে তাদেরকে আজকে বিদায় নিতে হবে, এই সরকারকে আজকে যেতে হবে। আগামীকাল থেকে আমরা বলেছি আমরা যে আপনারা যে পথে যাচ্ছেন খুব ভয়ঙ্কর একটা পথ, মানুষের ভোটের অধিকার নিয়ে নয়ছয় করবার সুযোগ বাংলাদেশের মানুষ আর এই সরকারকে দেবে না। আমি আমার বক্তব্য শেষ করতে চাই যেটা বলে আজকের মধ্যে আমি আরেকবার করে আহ্বান জানাই আপনাদের প্রতি, শেষবারের মতন যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন, বাংলাদেশের মানুষ তার গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়িয়ে মেহরবানি করে নির্বাচনের পাতানো নির্বাচন অংশগ্রহণ করবেন না, অনতিবিলম্বে বিকেলের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করুন। যদি মনোনয়নপত্র প্রত্যাহার না করেন বাংলাদেশের মানুষ আপনাদেরকে গণ দুশ্মন হিসাবে আপনাদেরকে চিহ্নিত করবে।